প্রথম পরিমণি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মেয়ের এক ঝলক চেহারা দেখালেন। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেয়ে সন্তানকে দত্তক নেওয়ার পর থেকেই পরিমণি কখনোই তার চেহারা দেখায়নি। দর্শকরাও বেশ উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন কবে পরিমণি তার ছোট্ট রাজকন্যা প্রিয়মের চেহারা দেখাবে। তবে এইবার রাজ্যের 2 বছর জন্মদিনের পার্টিতেই ঘটলো অদ্ভুত এক ঘটনা। আর সেটা কি? সেটা হলো পরিমণি প্রথমবারের মতো প্রিয়মের চেহারা দেখিয়েছেন। আর পরিমণি আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রিয়মের চেহারা দেখিয়েছেন একটি ভিডিওতে। এই ভিডিওটি ছেড়ে পরিমণি ক্যাপশনে লিখে দিয়েছেন, অনেকেই এতদিন আমার মেয়ের মুখ খুব দেখতে চাইতেন, তাদের জন্য আজ আমার ছেলের জন্মদিনের ছোট্ট এই ভিডিওতে মেয়ের মুখখানা এক ঝলক দিয়ে দিলাম, ওদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। সঙ্গে জুড়ে দিয়েছেন হাটিমজি। প্রিয়মের চেহারা দেখতে বেশ কিউট। ভাইয়ের জন্মদিনেই এবার প্রিয়মের চেহারা দেখা গেল। প্রিয়মের চেহারা দেখে পরিমণির অনেক ভক্তরাই বেশ খুশি হয়েছেন। আবার অনেকেই মা হিসেবে পরিমণির বেশ প্রশংসা করেছেন আর লিখে দিয়েছেন, এই মা পরিটা সত্যি খুব সুন্দর। পরিমণি কিন্তু তাকে আবার রিপ্লাইও করেছেন। পরিমণি প্রিয়মকে কোলে করেই এবার রাজ্যের জন্মদিনের কেক কেটেছেন। পরিমণির এই বার্থডে লুকগুলো দেখতেও কিন্তু বেশ দারুণ ছিল। আর সবচাইতে বেশি নজর কেড়েছে কিন্তু প্রিয়ম। আবার পরিমণির অন্য আরেকজন ভক্ত লিখেছেন, এতটুকু দেখে মন ভরে না আপু, মাশাআল্লাহ, সবসময় দোয়া করি আল্লাহ সুস্থ রাখুন। আবার অন্য আরেকজন লিখেছে, মাশাআল্লাহ পরির ছোট্ট প্রিন্সেস। সত্যি পরিমণি ছোট্ট প্রিন্সেস কিন্তু দেখতে অনেক সুন্দর। আর পরিমণি তার 2 সন্তানের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো? আর মা পরিমণি যে তার মিষ্টি মেয়ের চেহারাটা এবার নিজেই দেখালো, সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।